একটি ঘটনা আছে যেগুলো আমি ক্যামেরার সামনে সবটাই বলতে চাই না, কারণ আমি খেলোয়াড়দের বিপক্ষে নয়। আপনারা দেখলেই বুঝতে পারবেন কিছু কিছু ম্যাচ মনে হয়েছে আমার যে আমরা গোলগুলো ওদেরকে গিফট করে দিয়েছি। কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে হতশ্রী পারফরমেন্স ইস্টার্ন্ডেলের। যেভাবে ডিফেন্স লাইন গোল খাচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন খোদ কোচ প্রশান্ত চক্রবর্তী। পদত্যাগপত্র হাতে নিয়েই ইস্টবেঙ্গল ম্যাচ খেলতে নেমেছিলেন। 5 গোলে হারের পর পদত্যাগপত্র দিলেন ইস্টার্ন্ডেল কর্মকর্তাদের হাতে, সেই সঙ্গে অভিযোগ জানাতে ভুললেন না। দল ইচ্ছা করেই গোল খাচ্ছে, তাহলে কি ময়দানে সেই পরিচিত গড়াপেটার গন্ধ ফুটবলাররা চক্রান্ত করছেন? এও কি চালিত হচ্ছে বেটিং সংস্থা দ্বারা? দেখো, আমি যে ক্লাবটায় কাজ করছি সেই ক্লাবের পরিবেশগতভাবে প্রথম দিকটা যেভাবে সাপোর্ট করেছিল অফিসিয়ালরা বা সবাই এক্স প্লেয়ার, তার পরবর্তীকালে আমাকে সেইভাবে সাপোর্ট করা হয়। আমি অনেক প্লেয়ার পাই, আমি স্টপার চেয়েছিলাম স্টপার পাইনি, স্ট্রাইকার চেয়েছিলাম স্ট্রাইকার পাইনি, কারণ ওরা বলতো আমাদের সাধ্যমতো বাজেটের মধ্যে প্লেয়ার দিচ্ছে। তো আমি তাদেরকে নিয়ে আমি লড়াই করছিলাম। আমি আজকের 5 নম্বর ম্যাচ আমার, এটা আজকের এই ম্যাচ ইসমলের কাছে 5 গোল খাওয়াটা না খেলেও আমি আজকে যদি জিততাম ইসমলের সাথে তাহলেও আমি আজকে ছেড়ে দিতাম, সেটা বলেই দিয়েছিলাম। সিদ্ধান্তটা কি পূর্ব পরিকল্পিত ছিল? হ্যাঁ, সিদ্ধান্তটা কি পূর্ব পরিকল্পিত ছিল? হ্যাঁ, আমি যে আজকে ইসমলকে হারাতাম ও ড্র করতাম ছেড়ে দিতাম, কারণ আমার মনে হয়েছে এই মুহূর্তে ইস্টার্নেলে কোচিং করানোর পরিবেশ আমার নেই। কেন? আছে কিছু কিছু ঘটনা আছে যেগুলো আমি ক্যামেরার সামনে সবটাই বলতে চাই না, কারণ আমি খেলোয়াড়দের বিপক্ষে নয়। আপনারা দেখলেই বুঝতে পারবেন ইনসাইড স্পোর্টসে বলে যেখানে খেলা দেখাচ্ছে সেখানে দেখলে বুঝতে পারবেন কিছু কিছু ম্যাচ মনে হয়েছে আমার যে আমরা গোলগুলো ওদেরকে গিফট করে দিয়েছি। তো ল্যাক অফ এক্সপিরিয়েন্স বলতে পারেন বা ইচ্ছাকৃত ভুল বলতে পারেন, সেগুলো সব কিছু মিলেমিশে হয়েছে। তার ভিডিও ফুটেজে সব ম্যাচের আমার রাখা আছে, আমি সেগুলো নিয়ে কাটাছাড়া করেছি কিন্তু উত্তর পাইনি। আমার ফার্স্ট গোলকিপার যে আছে জয়ন্ত, সে 4টি ম্যাচে 8টা গোল খেয়েছে। আমরা আগের ম্যাচ এরিয়া নেগেছি 3-2 গোলে হেরেছি। যারা মাঠে ছিল তারা প্রত্যেকে বলে যে 5-2 ম্যাচটা জেতাও দিচ্ছিল। আমরা কী গোল খেয়েছি, কীভাবে পেনাল্টি উপহার দিয়েছি আর কীভাবে গোল লাইন থেকে গোলটাকে ঢুকে যাচ্ছে সেটাকে বাঁচিয়েছি, মানে আমাদের প্রাপ্য গোল সেটাকে বাঁচিয়েছি গোলে ঢুকে যাচ্ছে বলে। যাই হোক, আমি কাউকে দোষারোপ করতে চাই না। দেখুন, যে লেভেলে খেলে এসেছি, কোচিংটা যে লেভেলে করেছি, ঘরের মাঠে আমি কোনোদিন মানে ওপরে ছাড়া তলার দিকে কোনোদিন আমি টিম আমার টিম খেল থাকেনি। এবং ইস্টার্নেলে খেলা দেখলে হয়তো 5 গোল খেয়েছি, যারা খেলা দেখেছে তারাও নিশ্চয়ই, যারা একটু বোধ্য ফুটবল বোঝেন তারা দেখে বুঝতে পারবেন যে আজকের ইস্টার্নেল 5 গোল খেলেও গঠনমূলক ফুটবল খেলার চেষ্টা করেছে, নিজেদের মধ্যে পাস খেলার চেষ্টা করেছে। কিন্তু আমি আমার মাঝে মাঠে ভারসাম্য রাখতে পারিনি, আমার 2-3টে খেলোয়াড় ফার্স্ট হাফের পর পুরো অফ হয়ে গেল, আমি জানি না কেন। সেখান থেকে আমি আর ম্যাচে ফিরতে পারিনি। একজন কোচ হিসেবে এবছর ফরেনার নেই, কিছু নেই, সে অবস্থা ইসমলের কাছে 5 গোল খাওয়া আমার মনে হয়েছে যে সেই দলের দায়িত্বে থাকার আমার উচিত, কারণ নতুন করে এটা আমার আবার অন্য কিছু ভাবা উচিত। কারণ এখন ব্যর্থতা খেলোয়াড়দের না, ব্যর্থতা কোচেদের। কিন্তু কলকাতা মাঠে এখন অনেক কিছু চেঞ্জ হয়েছে, আপনারা অনেকে জানেন না, আমরা কোচিং করি তো আমরা জানি। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।